বাঁকুড়ায় বাঁধের কাজের সময় বিপত্তি, মাটি চাপা পড়ে মৃত্যু এক মহিলা শ্রমিকের, দুর্ঘটনায় আহত দুই শ্রমিক, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, ঘটনার পরই বিক্ষোভ প্রদর্শন স্থানীয়দের। মৃত এক মহিলা শ্রমিক, বাঁকুড়ার খাতড়ায় বাঁধের কাজের সময় বিপত্তি, মাটি চাপা পড়ে মৃত্যু হলো মহিলা শ্রমিকের, দুর্ঘটনায় আহত দুই শ্রমিক, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, ঘটনার পরই বিক্ষোভ এলাকায়। আমরা এই এক মাস কাজ করেছি, আড়া ছাড়া এক মাস হয়ে গেছে। আমরা এখানে ছিলাম, আমরা বুঝতে পারিনি, আর হঠাৎই ধাসটা পড়ে গেছে। এখানে একদিন 20 জন, 22 জন, 23 জন, 12 জন, 8 জন, 7 জন, 3 জন এমনি কাজ হতো। ঘটনাটা হয়েছিল এখানে যে চেকড্যামটা কাজ করা হচ্ছিলো, তাতে করে আমাদের যাদুরবন কাটার গ্রামের লেবার বোর্ডে তো এখানে এসে কাজ করতো, প্রায় দিনই কাজ করে এখানে কন্টিনিউ। কিন্তু ব্যাপার হচ্ছে এই ঠিকাদার যেভাবে কাজটা করেছে, এটা মানে কাটিংটাই পুরোটাই গোলমাল, মানে এই যে ধাস ছাড়ি গেছে, এই যে অতটা ডিপে আছে সেটাকে কোনো ইয়াতে পরিকল্পনা মাফিক কাজটা করেনি। আমরা চাইছি উপযুক্ত ক্ষতিপূরণ। মেয়েটা যে মারা গেল জীবন তার হয় না, তার বিনিময়ে যে তিনজন একদম চিরকালের মতন যে পঙ্গু হয়ে গেল তাদেরও ব্যবস্থা করতে হবে, এবং এই যে মারা গেল তার পরিবারের দেখভাল বা আর্থিক যে বিষয়টা। বাঁকুড়ায় বাঁধের কাজের সময় বিপত্তি, মাটি চাপা পড়ে মৃত্যু এক মহিলা শ্রমিকের, দুর্ঘটনায় আহত দুই শ্রমিক, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, ঘটনার পরই বিক্ষোভ প্রদর্শন স্থানীয়দের। মৃত এক মহিলা শ্রমিক, বাঁকুড়ার খাতড়ায় বাঁধের কাজের সময় বিপত্তি, মাটি চাপা পড়ে মৃত্যু হলো মহিলা শ্রমিকের, দুর্ঘটনায় আহত দুই শ্রমিক, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, ঘটনার পরই বিক্ষোভ এলাকায়। আমরা এই এক মাস কাজ করেছি, আড়া ছাড়া এক মাস হয়ে গেছে। আমরা এখানে ছিলাম, আমরা বুঝতে পারিনি, আর হঠাৎই ধাসটা পড়ে গেছে। এখানে একদিন 20 জন, 22 জন, 23 জন, 12 জন, 8 জন, 7 জন, 3 জন এমনি কাজ হতো। ঘটনাটা হয়েছিল এখানে যে চেকড্যামটা কাজ করা হচ্ছিলো, তাতে করে আমাদের যাদুরবন কাটার গ্রামের লেবার বোর্ডে তো এখানে এসে কাজ করতো, প্রায় দিনই কাজ করে এখানে কন্টিনিউ। কিন্তু ব্যাপার হচ্ছে এই ঠিকাদার যেভাবে কাজটা করেছে, এটা মানে কাটিংটাই পুরোটাই গোলমাল, মানে এই যে ধাস ছাড়ি গেছে, এই যে অতটা ডিপে আছে সেটাকে কোনো ইয়াতে পরিকল্পনা মাফিক কাজটা করেনি। আমরা চাইছি উপযুক্ত ক্ষতিপূরণ। মেয়েটা যে মারা গেল জীবন তার হয় না, তার বিনিময়ে যে তিনজন একদম চিরকালের মতন যে পঙ্গু হয়ে গেল তাদেরও ব্যবস্থা করতে হবে, এবং এই যে মারা গেল তার পরিবারের দেখভাল বা আর্থিক যে বিষয়টা। এবারে খবরে নজর রাখবো আজকের দিনে পশ্চিমবঙ্গকে ভারতে রাখার প্রস্তাব আনেন শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদের নেতৃত্বে আইনসভায় প্রস্তাব পাশ, পশ্চিমবঙ্গ দিবস পালন বিজেপির। শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা, বিরোধী দলনেতার উপস্থিত ছিলেন অন্যান্য বিরোধী বিধায়করাও। শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর ঠিক কি বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। তার জন্য আপনাকে কারোর ভাষণ, বক্তৃতা, সাংবাদিক সম্মেলন শোনার তো দরকার নেই। আইনসভা, পশ্চিমবঙ্গ বিধানসভা, তার যে রেকর্ড আছে সেখানেই সব পেয়ে যায়। 1947 জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় আজকের দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, ওখানে থাকবো না আমরা, আলাদা হব, এই প্রস্তাব এসেছিল। এই প্রস্তাবে বলা হয়েছিল যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই বঙ্গের এই পশ্চিম দিকটা, মানে পশ্চিমবঙ্গ, এর জন্য আলাদা একটি প্রদেশ তৈরি করে ভারতভুক্তি করা হোক। এই প্রস্তাবের পক্ষে, এই প্রস্তাবের মুভার ছিলেন ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল
58টি এবং আমরা তো ইতিহাস বিকৃতি করি না যে 1947 20 জুনের পরিবর্তন ঘটানো যায় না, তাই আমরা আজকে রেড রোডে আর্মি এবং রেলের অনুমতি নিয়ে, যেহেতু রেল এটাকে রক্ষণাবেক্ষণ করেন বিএনআর, তার অনুমতি নিয়ে এখানে একাধিক বিধায়ক, একাধিক রাষ্ট্রবাদী ব্যক্তিত্ব খুব ছোট্ট পরিসরে আমরা দিনটা উদযাপন করে স্রষ্টাকে স্মরণ করলাম। পাল্টা বিরোধী দলের তাকে কটাক্ষ, তৃণমূলের জয় প্রকাশ মজুমদারের। অল্প কথা, আবার একটা তো অদ্ভুত ন্যারেটিভ, ইতিহাসের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে মোদী সরকার, সব ইতিহাস পাল্টে দেওয়ার চেষ্টা করছে। আপনি যে কথাগুলো বললেন, সেই সময় তো শ্যামাপ্রসাদ মুখার্জির ডান দিকে ছিলেন জ্যোতি বসু, বাঁ দিকে ছিলেন, তার নাম হচ্ছে রতনলাল ব্রাহ্মণ, তিনিও সিপিএমের লোক, এগুলো ভুলে গেলে চলবে? এবং তিনি সেই সময় বিরোধিতা করেছিলেন নেতাজির বংশের শরৎচন্দ্র বসুর, এই কথা ভুলে গেলে চলবে? আর এ সেই শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি নেতাজিকে অ্যারেস্ট করার ব্যবস্থা করেছিলেন। আমাকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, সেই বিষয়ে দলকে আমি অবগত করে দিই। সম্পত্তি কিনা সম্পত্তি অদাদ বেঁচে খাই গেছে, ওই সম্পত্তি এখন দখল করতেছি আইলি। শর্ট সার্কিট থেকেই হলং বাংলায় আগুন, ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করেছে। আজ জলদাপাড়া ঘটনাস্থল পরিদর্শনের পর জানান রাজ্যের মুখ্য বনপাল। আরও একবার জানিয়ে রাখতে চাইব, রাজ্যের মুখ্য বনপাল তিনি জানিয়েছেন শর্ট সার্কিট থেকেই হলং বাংলায় আগুন, ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করেছে। আজ জলদাপাড়ায় ঘটনাস্থল পরিদর্শনের পর জানান রাজ্যের মুখ্য বনপাল। রাজ্যের মুখ্য বনপাল দেবল রায় তিনি ঠিক কি বললেন শুনব। হাইপোথিসিস যা আছে সেটা শর্ট সার্কিট, তবে ফরেনসিক দল এসে নমুনা সংগ্রহ করে গেছেন, গোটা জায়গাটা ভিজিট করেছে, কাজে ওনাদের কাছ থেকে রিপোর্ট আসতে সময় লাগে, রিপোর্ট এলে তখন আমরা কনফার্মলি বলতে পারবো যে অ্যাকচুয়ালি কী কারণে আগুনটা লেগেছে। এ ব্যাপারে আমরা তদন্ত করে নিশ্চিতভাবে জেনেছি যে ঘরের মধ্যে কেউ ছিল না, ওখানে একটা কম্প্রেসরের মধ্যে একটা গ্যাস থাকে, তখন প্রচণ্ড হিট হয়ে যায়, তখন ওটা বাস্ট করে। অথচ আমরা এটা এবং এই ধরনের যে অন্য বিল্ডিং আছে এর থেকে শিক্ষা নিয়ে কী করা যায় সেগুলোর উপরে নজর দিচ্ছি। রাজ্যের মুখ্য বনপালের কথা আমরা শুনলাম, ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করেছে। উত্তরবঙ্গ মন্ত্রী উদয়ন গুহ তিনি কি বলছেন শুনবো। এইরকম একটা ঐতিহ্যমণ্ডিত বাংলো পুড়ে যাওয়া, সেটা খুব দুঃখজনক সবার কাছে যারা গেছেন, দলমত নির্বিশেষে যারা ওখানে থেকেছেন দেখেছেন তারা সবাই কষ্ট পেয়েছেন। এবং গতকাল মন্ত্রী, মাননীয় মন্ত্রী যিনি এই দপ্তরের দায়িত্বে আছেন, তিনি ঘোষণা করেছেন যে একটা তদন্ত কমিটি হবে, সেই তদন্ত কমিটি তদন্ত করে দেখবে আগুন লাগার কারণ কী এবং সেইভাবে ওরা ব্যবস্থা গ্রহণ করবে। যারা দোষী যদি এটা হয়ে থাকে যে এখন 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সব বাংলোগুলো বন্ধ আছে, বন বাংলোগুলো বন্ধ আছে, সেক্ষেত্রে যদি এসির থেকে লেগে থাকে তাহলে দেখতে হবে তার জন্য কারা দায়ী, সেইভাবে দপ্তর নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা তিনি কি বলছেন এ বিষয়ে শুনব। আমি তো এল ডাব্লিউ সাহেবকে বলেছিলাম যেহেতু আমাদের যেটা হলং বনবঙ্গল এটা মাদারিহাটের মানুষের আবেগ আছে, পাশাপাশি পুরো ভারতবর্ষ পশ্চিমবঙ্গের মানুষের আবেগ জড়িত আছে, দুঃখের সাথে বলতে হয় যে কী কারণে হলং বনবঙ্গলতে আগুনটা লাগলো। অনেক মাধ্যমে শোনা যাচ্ছে যে না কখনো বলা হচ্ছে যে নাকি এসি ব্লাস্ট করে আগুন লেগেছে, শর্ট সার্কিটে আগুন লেগেছে, কিন্তু আমার বক্তব্য যেখানে আমাদের ডুয়ার্সে ধারাবাহিকভাবে 10-12 দিন ধরে বৃষ্টি হচ্ছে,
তারপরে জঙ্গলের ভিতরে সেখানে রয়েছে বন বাংলো, সেখানে তো এসি চলার কোনো প্রশ্নই আসে না। তো সেখানে কীভাবে আগুনটা লাগলো, তারপরে কাউকে যেতে না দেওয়া, সেখানে সন্দেহটাকে আরও উস্কে দিচ্ছে যে কোনো না কোনো সেখানে চক্রান্ত রয়েছে, অন্তর্ঘাত রয়েছে, ফলে কাউকে সেখানে ইভেন আপনাদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না, কোনো সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে। আমি যারা আছেন ডিএফও তাদের সাথেও কথা বলবো, দরকার পড়লে আমি যিনি বনমন্ত্রী আছেন ওনার সাথে কথা বলবো, কিন্তু আমি গিয়ে সেখানে একবার অবশ্যই পরিদর্শন করে আসবো।